কালকে স্যার 8টা বাজে উপস্থিত হতে বলছে পিকনিকের জন্য, এখন তোরা কি করবি? কি প্ল্যান করবি? আমরা রাত দেখি তো মনে হয় মায়ের ভাইয়া আমার ক্রিচার টাইম কোথা দাবে যে কি করতেছো তোমরা এখানে? স্যার সিকলিকের তোমাদের ক্লাস নেই? করেছো ক্লাস? কি শিখেছো? স্যার ইংলিশ ক্লাস। ওকে জিজ্ঞেস করবো, পারবে সবাই? তাহলে কিন্তু সত্যি সত্যি জিজ্ঞেস করছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে বলো তো, আমি প্রায় মরে গিয়েছিলাম। আই ওয়াজ এমাউ ডাই। ডাই হবে অর ড্রাই হবে? ডাই, ভেরি গুড। তারপরে বলো আমি ক্লান্ত, কে বলতে পারবো? ওকে ভেরি গুড। বিশ্রাম নাও এটা যদি বলি, ভেরি গুড। এখন না? ওকে। কি দুঃখজনক? ভেরি গুড। আমি প্রায় ঘুমোতে চলে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো টু বেড। ওকে ঠিক আছে, বাহ তুমি তো খুব ফাস্ট অ্যান্সার দিতে পারছো। কোন সময়? ফর টেন। ওকে, আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার। ওকে, তারপরে হচ্ছে যেভাবে হোক এটা করো। ওকে, ডু ইট এনিওয়ে, যেভাবে হোক এটা করতে হবে, তাই তো? আচ্ছা এটা খুব দ্রুত করো, এটা হলে? বাহ তুমি তো ফার্স্ট অ্যান্সার দিয়েছো, ইউ আর ভেরি গুড। দেন হচ্ছে আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম যদি এটা বলি। আই ওয়াজ অ্যাবাউট। নাইস, রিস মানে হচ্ছে তাহলে পৌঁছানো, তাই তো? আমি সন্তুষ্ট, এটা কিভাবে? ভেরি গুড, হ্যাঁ একদম ঠিক। আমার আগে? ওকে, তারপরে? বাহ, কিসের পরে? আফটার হোয়াট? ওকে, আমি প্রায় জিতে গিয়েছি, আমি প্রায় জিতে গিয়েছিলাম যদি এটা বল। ভেরি গুড, তাহলে কি মজার, এটা কি কিভাবে বলবো? আচ্ছা নাইস, বলার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ, তার মানে তোমরা খুব ভালো স্টুডেন্ট, তাই তো? বিরতি নাও। ওকে, আমি খুব আবেগপ্রবণ। আই এম ভেরি ইমোশনাল। ভেরি ভেরি, আই এম ভেরি ইমোশনাল, রাইট? ওকে, আর কিছু কে বলতে পারবে? হোয়াট হোয়াট এলস, এটা ইংরেজি কি হবে? হোয়াট এলস। আচ্ছা তোমরা তো খুব ভালো, সেক্ষেত্রে তাহলে কি তোমাদের পিকনিকের গেম কনফার্ম করে দিব কালকে? কোথায় যেতে চাও বলো? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আধা ঘন্টা সময় দিলাম, ভেবে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে।